हेलो गाइज वेलकम टू माय चैनल चले अपडेटेड वीडियो नहीं वीडियो शुरू आगे एकटाई कथा जरा एखो सब्सक्राइब करनी अवश्य सब्सक्राइब कर बेल आइकन अल कर दाओ आज के वीडियो रही अनेक अपडेट तो धैर्य धरे बस शुरू कर देया जाक अपडेट करोना परिस्थिति मध्य जेखने प्रत्येक मंदिर थेके मस्जिद सबकिछु कोविड हासपाताले रूपान्तरित होच्छे तेमनिओ फुटबले किन्तु सेरकम एकटा उद्योग नेया होयेछे कोविडेर जोन्नो किशोर भारती स्टेडियामे 200 बेडेर आयोजन करेछे मेडिको हासपाताल कर्तृपक्ष ओ आईटीसी लिमिटेड एवं राज्य सरकारेर सहयोगिताय एबार एखाने एखोनो किन्तु प्रचुर बेड खाली रयेछे तो आमी वीडियोर ओपरे एखाने नम्बरटा दिये देबो जेखान थेके आपनारा जोगाजोग करते पारबेन जे ओखाने बेड पावा जाबे किना सेई जोन्नो একটা কিন্তু ফুটবলের ক্ষেত্রে একটা দারুণ উদ্যোগ যেটা নেওয়া হয়েছে এবারে কিন্তু মুম্বাই সিটি এফসি চমক দিতে চলেছে একের পর এক দারুণ ফুটবলার সাইন করিয়ে শুধু চেপে আছে করোনার কারণে তো করোনাটা শেষ হলে দেখতে পাবেন মানে করোনা কিওর হলে দেখতে পাবেন মুম্বাই সিটি এফসি কিন্তু একের পর এক দুর্দান্ত সিটি গ্রুপের প্লেয়ারকে সাইন করিয়ে চমক দিয়ে চলেছে কারণ দুর্ধর্ষ সব প্লেয়ারকে সাইন করাতে চলেছে তারা যেহেতু সিটি গ্রুপের সাথে যুক্ত তারা যেমন মুম্বাই সিটি এফসি কিন্তু হিউজ একটা সাইনিং করাতে চাইছে যেটা হলো সেনেগালের ফরওয়ার্ড মামাদু সিলা ফ্রম জিরোনা এফসি থেকে তাকে সাইন করাতে চাইছে এই সাইনটা যদি হয়ে যায় তাহলে কিন্তু বিরাট একটা সাইন হবে যে কোন দলের থেকে এগিয়ে থাকবে মুম্বাই সিটি এফসি আগেরবারও ছিল এবারও থাকবে সেটা কোনো প্রশ্নই থাকছে না সেখানে যে একটা দুর্ধর্ষ টিম করতে চাইছে আশা করব আরো অনেক টিম যারা রয়েছে যেমন হায়দ্রাবাদ থেকে শুরু করে ওড়িশা এফসি বিশেষ করে রাজ্য সরকারের সহযোগিতায় টিমটা চলছে কিন্তু ভালোই চেষ্টা করে যাচ্ছে এখানে আমি চাই যে বিদেশি কোনো সংস্থার সাথে বিদেশি কোনো ফুটবল গ্রুপের সাথে তারা অ্যাড হয়ে যাক ওড়িশা এফসি এবং অন্যান্য যে ক্লাব রয়েছে আইএসএল হোক আই লিগ হোক সবাই যাতে অন্যান্য বিদেশি কোনো ফুটবল সংস্থার সঙ্গে ভালোভাবে চুক্তিবদ্ধ হয়ে যায় যাতে একটা লাইন আপ তৈরি হয়ে যায় যে বাইরের বিদেশি ফুটবলার সাপ্লাই এবং আমাদের এখান থেকে আমাদের দেশীয় প্লেয়ারগুলো বাইরে গিয়ে প্র্যাকটিস করার সুযোগ পাবে তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলে দারুণ একটা উন্নতি হবে যেটা কিন্তু মুম্বাই সিটি এফসি করে দেখাচ্ছে যেমন তাদের ভালো ভালো কোচ সাপ্লাই থেকে শুরু করে টেকনিক্যাল ম্যানেজার এবং অন্যান্য ভালো ভালো প্লেয়ার আসছে যাদের ফলে ইন্ডিয়ান স্কোয়াডটা আমাদের আরো ভালো তৈরি হচ্ছে এবছর আপনারা দেখেছেন যে বিপিন সিং কিভাবে উঠে এসছে বিপিন সিং ছেলেটা ডাইরেক্ট 2 বছর মুম্বাই সিটি এফসিতে খেলার পর কিন্তু জাতীয় দলে চান্স পেয়ে গেছে ইয়ং একটা ফুটবল দারুণ দারুণ আরো ফুটবলার তুলে আনছে মুম্বাই সিটি এফসি তেমনই কিন্তু আরো ভালো ফুটবলার তৈরি হবে যদি বিদেশি লিঙ্কটা বিদেশি ক্লাবের সাথে লিঙ্কগুলো হয়ে যায় এসএল এর ক্লাবগুলো আশা করব যে খুব তাড়াতাড়ি সেটা হয়ে যাবে এর মধ্যে যেটা আরেকটা ভালো দিক হয়েছে যে ফিফার অন্তর্ভুক্ত হয়ে গেছে কিন্তু আইএসএল টুর্নামেন্টটা যার ফলে কিন্তু এখন সবকিছুতে ফিফা হস্তক্ষেপ করবে এবং ফিফা থেকে অনেক সাহায্য পাবে আইএসএল তো এরপরে দেখা যাক আর কি কি ভালো সিদ্ধান্ত নেয় আমাদের এখানকার ক্লাবগুলো এবারে কিন্তু কেরালা ব্লাস্টার দারুণ দারুণ প্লেয়ারকে সাইন করিয়েছিল তবুও কিন্তু আশানুরূপ ফল তারা করতে পারেনি আই লিগ জয়ী কোচকে তাদের দলে কোচ করা হয়েছিল কিবু বিকুনাকে এবং সব থেকে দামি টিম করেছিল কেরালা ব্লাস্টার তারপরেও কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি এবার কিন্তু আই লিগ থেকে ট্রাউ এফসি থেকে ফাল্গুনি সিংকে নিতে চলেছে কেরালা ব্লাস্টার যদিও এটা এখনো রিউমারের পর্যায়ে কিন্তু এই করোনা মিটলে করোনা সমস্যাটা মিটলে কিন্তু সাইন হয়ে যাবে খুব শিগগিরই করোনার জন্যই কিন্তু অনেক কিছু থমকে আছে সেরকমই এটা থমকে আছে তারপর কিন্তু আমাদের বাঙালি এক প্রতিশ্রুতমান খেলোয়াড় হীরা মণ্ডল হীরা মণ্ডল কিন্তু ইস্টবেঙ্গলে সাইন হওয়ার পরে কিন্তু যথাযথ সুযোগ পায়নি হীরা মণ্ডল সেখানে কিন্তু মোহামেডান এফসিতে এবার ভালো ফুটবল খেলেছে হীরা মণ্ডল সেখান থেকে আইএসএল এ তিনি আবার চলে আসছে জামশেদপুর এফসিতে যোগ দিতে চলেছে এবারের আইএসএল এ হীরা মণ্ডল তো দেখা যাক কত তাড়াতাড়ি ফাইনাল হয় ডিলটা সেই একটা কারণেই আটকে রয়েছে করোনার জন্য ডিলটা আশা করব খুব তাড়াতাড়ি ফাইনাল হয়ে যাবে এবং হীরা মণ্ডল এতদিন একটা ভালো জায়গা পাচ্ছে এটাও খুব ভালো লাগছে লিগ চালু করতে মরিয়া এআইএফএ অতিমারির মাঝেও এবার কলকাতা ফুটবল লিগ আয়োজনে আশাবাদী এআইএফএ গত মরশুমে করোনার জন্য কলকাতা লিগ করতে পারেনি রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা এতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা ময়দানের ছোট বড় ক্লাব
তাদের ফুটবলার, মাঠকর্মী, ক্যান্টিন, ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী ও ফুটবলের সঙ্গে জড়িত থাকা মানুষজন, সেটা মাথায় রেখে এআইএফ এর সচিব জয়দীপ মুখার্জি চলতি মরশুমে কলকাতা লিগ করতে মরিয়া। ইতিমধ্যেই তিনি যে বার্তা দিয়েছেন তার সংস্থার টুইটারে, তাতে লেখা হয়েছে পৃথিবী আবার শান্ত হবে। ছাপা হয়েছে একটি ছবি, দেখা যাচ্ছে এক ফুটবলার বা পায়ে করোনা ব্যাধিকে ভলি মেরে উড়িয়ে দিচ্ছে। এই ছবির ওপর লেখা রয়েছে কলকাতা লিগ আসছে, আমাদের করোনার বিরুদ্ধে লড়তে হবে, ফুটবলের বিরুদ্ধে নয়। সচিব জয়দীপ জানালেন, বিভিন্ন দলের কর্তাদের সঙ্গে আলোচনা করেছি, প্রত্যেকেই মনে করেন কলকাতা ময়দানে লিগ না হলে ক্লাবগুলোর অস্তিত্ব বিপন্ন হবে। একটা বড় অংশের ফুটবলারের কথা মাথায় রেখেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে জুলাই আগস্ট মাসে লিগ শুরুর কথা ভাবনা রয়েছে। এর আগে গত মরশুমে বায়োবাবলের বিধি মেনে আই লিগ প্রাথমিক মূল পর্ব আইএফএ শিল্ড আয়োজন করা সম্ভব হয়েছিল। কলকাতা লিগ সেভাবেই করার চেষ্টা হবে। এদিকে ফুটবলারদের টিকার ব্যাপারে আইএফএ কে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছে ফেডারেশন। ময়দানে কিন্তু প্রচুর ছোট ক্লাব আছে যেখানে ফুটবলাররা তাদের কিন্তু পরিবার চলে এই ফুটবল খেলেই, তাদের কিন্তু বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও যারা মাঠ কর্মী আছেন, যারা ক্যান্টিন রক্ষণাবেক্ষণ করেন, ক্লাব দেখাশোনা করেন, তাদের কিন্তু পরিবারটা চলে পুরো ময়দানের ওপরই। সেখানে আগের বার কলকাতা লিগ বন্ধ হয়ে কিন্তু তাদের যথেষ্ট ক্ষতিগ্রস্ত হতে হয়েছে, এবার যাতে সেটা না হয় সেই ব্যবস্থাই করছে। যদিও করোনাটা একটু স্বাভাবিক হলে তারপরেই হয়তো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া সিদ্ধান্ত নেবে আইএফএ, এটাই মনে করা হচ্ছে। এবারে আই লিগে কিন্তু নেরোকা এফসির অবনমন, তো সেই অবনমন কিন্তু নির্ভর করছে অন্য ক্লাবের ওপর। তো কেন নির্ভর করছে অন্য ক্লাবগুলির ওপর সেটারই ডিটেলস জেনে নিই। এই মরশুমে প্যান্ডামিকের মধ্যেই যে আই লিগ খেলতে হবে তা প্রতিটি ক্লাবই জানত, এমনকি ক্লাব অবনমনের আওতায় পড়বে তা নিয়ে লিগ শুরু হওয়ার আগেই সব ক্লাবকে জানিয়ে দিয়েছিল ফেডারেশন। তারপরে অবনমন হয়ে গিয়ে করোনা মহামারীর কথা উল্লেখ করে এই মরশুমে আই লিগের অবনমন বন্ধ রাখায় ফেডারেশনের কাছে আবেদন করেছে নেরোকা এফসি। ফলে প্রশ্ন উঠে গিয়েছে শেষ পর্যন্ত কি এই মরশুমে আই লিগের অবনমন বন্ধ করা যায়। এদিন সবকটি রাজ্য সংস্থার সভাপতি ও সচিবের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন ফেডারেশনের সভাপতি প্রফুল্ল প্যাটেল এবং সচিব কুশল দাস। ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি হিসাবে সুব্রত দত্তই দায়িত্ব সামলায় এআইএফ এর। সেখানে প্রফুল্ল প্যাটেল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর আইজ্যাক দরুর কাছে জানতে চান এই অবস্থায় নেরোকার চিঠি নিয়ে তার কি বক্তব্য। দরু জানান বিশ্বের বেশ কয়েকটি লিগে গত মরশুমে অবনমন বন্ধ করা হয়েছে। দরুর বক্তব্য শুনে সঙ্গে সঙ্গে সুব্রত দত্ত বলেন লিগের অবনমন নিয়ে এই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, সিদ্ধান্ত নিতে পারে একমাত্র লিগ কমিটি। লিগ কমিটির সিদ্ধান্তে ফেডারেশনের কার্যকরী কমিটিতে পাশ হতে হবে, তখন ঠিক হয় নেরোকা ইস্যুটি লিগ কমিটিতে যাবে, সেখানে গত মরশুমের আই লিগে অংশ নেওয়া সব ক্লাবগুলির মতামত নেওয়া হবে, কারণ বাকি ক্লাবগুলিও খরচা করে দল গঠন করে অবনমন বাঁচিয়েছে। এই সময় অবনমন হওয়া নেরোকার অবনমন বাঁচিয়ে দিলে অন্য ক্লাবগুলো জন্য তা খারাপ বার্তা যেতে পারে, সেই কারণে আই লিগের সব ক্লাবগুলোর মতামত নিয়ে সিদ্ধান্ত নেবে ফেডারেশন। পাশাপাশি আরো একটা সমস্যা রয়েছে, করোনাকালে মরশুমে অবনমন আটকে গেলে পরের মরশুমে করোনা কারণে আই লিগ অবনমন হবে না, ফলে পরপর দুটি মরশুমে অবনমন আটকে গেলে আই লিগের দল বেড়ে যাবে, ফলে নেরোকার অবনমন বন্ধ করলে অন্য দলের কি সমস্যা হবে সেটাও কিন্তু দেখবে আই। ফুটবলারদের টিকার অনুরোধ করবে ফেডারেশন, সিনিয়র ফুটবলাররা যাতে দ্রুত টিকাকরণের ব্যবস্থা করা হয় সে ব্যাপারে রাজ্য সরকার গুলিকে চিঠি দিতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এদিন রাজ্য ফুটবল সংস্থার সঙ্গে ভার্চুয়াল সভায় এমনটাই জানালেন ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল। সঙ্গে ভার্চুয়াল সভায় এমনটাই জানালেন ফেডারেশনের পদাধিকারী সহ রাজ্য ফুটবল সংস্থার কর্তারা উপস্থিত ছিলেন এই ভার্চুয়াল সভায়। করোনায় আক্রান্ত হয়ে মৃত জন্য নিরাপত্তা পালন করা হয়। ফেডারেশনের সভাপতি ঘোষণা করেন প্রতিটি রাজ্য সরকারকে আবেদন জানিয়ে চিঠি লিখব যাতে সিনিয়র ফুটবলারদের দ্রুত টিকাকরণের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই টুর্নামেন্ট চালু করার একটা সুযোগ থাকবে আমাদের কাছে। গত বছর কঠিন পরিস্থিতির মধ্যে সুরক্ষিতভাবে আইএসএল ও আই লিগ আয়োজন করতে পারায় খুশি ফেডারেশনের সভাপতি। ইস্টবেঙ্গলে কিন্তু জট এখনো অব্যাহত, চিঠি দিয়ে চিঠি পাল্টা চিঠি, চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর হওয়া নিয়ে জটিলতা অব্যাহত ইস্টবেঙ্গলে।
24 ঘন্টা আগেই লাল হলুদের করতারাল অগ্নিকারী সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও কে চিঠি দিয়ে জানিয়েছিলেন তারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান সূত্র বার করতে আগ্রহী। অগ্নিকারী সংস্থার দাবির টার্মশিট, প্রাথমিক চুক্তিপত্র ও চূড়ান্ত চুক্তিপত্রের মধ্যে কি পার্থক্য রয়েছে তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল ইস্ট বেঙ্গল ক্লাবকে। ক্লাবের তরফে বুধবার যে চিঠি পাঠানো হয়েছে সেখানে এই বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। তাই ফের অগ্নিকারী সংস্থার তরফে ইস্ট বেঙ্গলকে চিঠি দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাহলে আলোচনায় কবে বসবেন? অগ্নিকারী সংস্থার কর্তারা জানালেন, আমরা চিঠি দেওয়ার প্রায় 1 মাস 4 দিন পর ইস্ট বেঙ্গল উত্তর দিয়েছে। তাহলে নিজেদের মধ্যে আলোচনা করে কয়েকদিন পর ফের চিঠি দিয়ে ইস্ট বেঙ্গল কর্তাদের কাছে জানতে চাইবেন চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করতে তারা কি রাজি কিনা। ইস্ট বেঙ্গল কর্তারা বৃহস্পতিবার সন্ধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন আইনজীবীর পরামর্শ অনুযায়ী তারা চিঠি দিয়েছেন অগ্নিকারী সংস্থার সিইও কে। এবার সিদ্ধান্ত নিতে হবে অগ্নিকারী সংস্থাকে। ইস্ট বেঙ্গলের তরফে চিঠির উত্তর দেওয়ার লাল হলুদ সমর্থকদের আশা করেছিলেন সংস্থা মিটছে চলেছে, সেই সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। যদিও এখনো সে বিষয়ে একেবারে কিন্তু বলা যাচ্ছে না যে চুক্তিকারী অগ্নিকারীর সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাবের সম্পর্ক বিঘ্নিত হচ্ছে, কারণ এখনো কিন্তু আলোচনায় তারা বসেনি। সামনাসামনি আলোচনা যতদিন না হচ্ছে ততদিন কিন্তু এই সিদ্ধান্তটা নিতে পারছে না কেউই, কারণ দুই পক্ষেরই একটা ক্ষতির সম্ভাবনা আছে। যেমন ইনভেস্টার অনেক অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছেন ইস্ট বেঙ্গলের পেছনে, তারাও চাইবেন না এত এরকম পরিমাণ লস করে ইস্ট বেঙ্গল থেকে তারা সরে যেতে। এবং তারা যদি সরে যায় ইস্ট বেঙ্গলের ঘাড়ে কিন্তু প্রচুর আর্থিক দেনা এসে পড়বে। যেমন কোয়েসের সময় কিছু প্লেয়ারের যে বিয়েটা দেয়া হয়নি, সেই প্লেয়াররা যে ফেডারেশনে বা ফিফায় গেছিল যে তাদের যে চুক্তির যে পয়সাটা ছিল কোয়েসের সময় সেটা দেয়া হয়নি, সেটা কিন্তু আমাদের শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গলের এখনকার শ্রী সিমেন্ট কিন্তু মিটিয়ে দিয়েছে। এবং তারা ইস্ট বেঙ্গল ক্লাব বলেছে যে তারা এখন মিটিয়ে দিক, পরবর্তীতে তারা আস্তে আস্তে এটা তাদের দিয়ে দেবে। কিন্তু এবার যদি চুক্তিটা না হয় তাহলে সেই সেই টাকার একটা বোঝা, তারপর এত যে খরচা করেছে ইনভেস্টার তার একটা বোঝা চলে আসছে ইস্ট বেঙ্গল ক্লাবের ওপর। এখন দেখা যাক আলোচনায় বসে তারা কি সিদ্ধান্ত নেয়। হয়তো করোনার জন্যই তারা আলোচনায় সামনাসামনি বসতে পাচ্ছেন না, এবার দেখা যাক তারা ভার্চুয়ালি বসেন নাকি আরেকটু পরিস্থিতি ঠিক হলে সামনাসামনি বসেন। কিন্তু এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের টিমও আবার প্রচন্ড খারাপ একটা টিম হবে। ইন্ডিয়ান স্কোয়াডটা তো প্রচন্ড খারাপ হতে চলেছে যদি এরকম চলতে থাকে। আবারও কিন্তু দর্শক সমর্থকদের ইস্ট বেঙ্গল সভ্য সদস্য সমর্থকদের কিন্তু একটা বিশাল হতাশার মুখে পড়তে হবে। তাই চাইবো যে ইস্ট বেঙ্গল ক্লাব তাড়াতাড়ি ডিসিশন নিক অগ্নিকারীর সাথে কি হতে চলেছে, এবং অগ্নিকারীও তাড়াতাড়ি সমস্যা নিক এবং দুই পক্ষের তাড়াতাড়ি সমস্যা সমাধান করুক একসাথে বসে, যাতে আবার ইস্ট বেঙ্গল ক্লাব সহ মহিমায় ফিরে আসতে পারে।